এখন থেকে মাসে মাসে সে 40 থেকে 50 হাজার টাকা রোজগার হতে পারে। ডিপার্টমেন্টাল স্টোর খোলা, তার ডেকোরেশন, মাল ভরা, এই সমস্ত কিছু দায় দায়িত্ব আমাদের। আচ্ছা, সমস্ত দায় দায়িত্ব আমাদের। নমস্কার বন্ধুরা, আপনি কখনো ভেবেছেন যে আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোর খুলতে পারবেন যেখানে মুদিখানা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য সেল করতে পারবেন, আর সেখান থেকে আপনি 40 থেকে 50 হাজার টাকা প্রত্যেক মাসে নিশ্চিন্তে ইনকাম করবেন? অথচ এর জন্য একটা টাকাও আপনাকে ইনভেস্ট করতে হবে না। ভাবছেন এটা আবার কিভাবে হবে? ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা আমরা কিভাবে করব? হবে বন্ধু, হবে। কিভাবে হবে সেটা নিয়েই তো বলবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওটি বিনা পুঁজির মুদি সামগ্রী নিয়ে ব্যবসা করার তৃতীয় পার্ট। মানে এর আগে এই ব্যবসারই দুটি মডেল ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রকাশ পেয়েছে, আর সেই ভিডিওগুলির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন ভালোভাবে মডেলটাকে বোঝার জন্য। আর আজকের এই ভিডিওতে, এই তৃতীয় পার্টে, আপনি বিনা পুঁজিতে নিজের ডিপার্টমেন্টাল স্টোর খুলে মাসে 50 হাজার টাকা ন্যূনতম কিভাবে ইনকাম করবেন বা কি কি শর্ত, কি কি করতে হবে, সব কিছু থাকবে আপনার জন্য। ভেবে দেখুন বন্ধু, আপনি কোন ধরনের ব্যবসায় নামবেন। চলুন শুরু করা যাক। আমি সুশান্ত জানা বলছি, দেবী এন্টারপ্রাইজ থেকে, 147G রাজডাঙ্গা মেইন রোড, কলকাতা 107। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এই যে সিরিজের ভিডিওর মধ্যে আমরা রয়েছি তার আগের দুটো ভিডিওতে আপনি সাধারণ মানুষদের জন্য, গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার প্রত্যেক মানুষদের জন্য নিজে নিজে ব্যবসা করবার একটা সুযোগ এনেছেন, যেখানে না লাগবে কাস্টমার, না লাগবে টাকা, না লাগবে সময় দিতে, তার মধ্য দিয়ে সে ব্যবসা করতে পারবে। সেই দুটো ভিডিওর জনপ্রিয়তা এত বেশি, মানুষ এত বেশি পরিকল্পনাকে গ্রহণ করেছেন এবং অনেক আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন তৃতীয় পার্টের জন্য, থার্ড পার্টটার জন্য। তো সরাসরি আপনার কাছে একেবারে প্রশ্ন রাখবো, তৃতীয় ফ্রেজে আপনি কোন এমন ব্যবসার কথা বলতে চলেছেন যেটা এরই সঙ্গে রিলেটেড? দেখুন, প্রথম আর দ্বিতীয় যে সিরিজটা হয়েছে, যে দুটো ভিডিও হয়েছে, ওই ভিডিওগুলোর নতুনত্ব আছে অবশ্যই, কিন্তু তিন নম্বর ভিডিওর কোনো নতুনত্ব পাবেন না, এক্সট্রা সুযোগ পাবেন। কীরকম? যেমন আমি বলেছি, দু কাটা জমির ওপর কাজ করুন আপনি ন্যূনতম 7 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে। হ্যাঁ, 7 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে একটা দু কাটা জমির ওপর কাজ করবেন এবং আপনি 3 থেকে 4 গুণ টাকা একটা প্রফিট করবেন। আবার আমার সময় লাগবে 3 থেকে 4 বছরের মধ্যে, 3 থেকে 4 বছরের মধ্যে 3 থেকে 4 গুণ, 7 হলে দেখা গেল 28 লাখ টাকা, 21 থেকে 28 লাখ টাকা। আবার যেটা 10-10.5 লাখ টাকা 3 কাটা জমির ওপর, সেটা আপনার 40 লাখ টাকা ইনকাম এনে দেবে, 40 লাখ টাকা। তাহলে একটা দু কাটার হল 4 গুণ হলে 28 থেকে 30 লাখ, একটা প্রায় 3 কাটা যখনই হয়ে গেল তার 4 গুণ 40 লাখ, আবার যখনই 16 লাখ টাকা ডাউন পেমেন্ট হলে, সেটা কত কাঠা জমি? প্রায় 5 কাঠা। 5 কাঠা জমিতে কাজ করলে 4,16,64 লাখ, ঠিক আছে? এবং সেটা সময় লাগছে মাত্র 4 বছর মধ্যে, 4 বছরের মধ্যে, 4 বছরের মধ্যে আমরা এত টাকা ইনকাম করতে পারবো। এবং এটা নতুন টপিক নয়, এটা আমাদের পুরনো টপিক, এটা ঠিক আছে, আলোচনা হয়েছে। কিন্তু দীপাবলির জন্য এটা কেন নতুন টপিক হয়ে গেল, এর জন্যই হলো, যারা এই 7 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে এলো, কেউ 10.5 লাখ টাকা, কেউ 16 লাখ টাকা দিয়ে ব্যবসা করলো, তাদের যা টার্গেট তারা আমার কাছে ব্যবসা করতে এলো, অসুবিধে নেই, তারা আমার কাছে আসছেও, কম বেশি আসছে, মাসে 3-4 জন আসছে, ব্যবসা শুরু করছেন, করছে। আচ্ছা, সমস্যাটা এখানে না, আমি যে ব্যবসাটাই এগোই তার নেগেটিভিটি, পজিটিভ দিকটা আপনি ব্যবসা চালু করার আগেই সবাই বুঝতে পারবে, এটা পজিটিভ দিক। আচ্ছা, এত টাকার মাল কিনবো, এত টাকার করবো, এত টাকা বিক্রি করবো, এত টাকা প্রফিট করবো, এতটা জমি দেবো, এতটা এফিআর দেবো, এতটা লাভ হবে, এতটা কস্টিং, এটা এগুলো সব পজিটিভ, বিজনেসের পজিটিভ দিক। কিন্তু আমি বিজনেসের নেগেটিভ দিকটা দেখতে চাই। এই বিজনেসের নেগেটিভ দিকটা আপনি কখনো আগে থেকে বলতে পারবেন না, সে তো 100 বার মন গড়া কথা আগে থেকে বলে দিলে হবে না, কোনখানে সমস্যা হচ্ছে, এখানেও সমস্যা আছে। যারা এই ব্যবসাটা করতে এলো তারা অনেক টাকা রোজগারের জন্য এলো, হ্যাঁ, এবার বুঝতে হবে কোন ধরনের মানুষগুলো আমার কাছে আসছে, যারা স্বপ্ন দেখে, অনেক কষ্ট করে দুটো পয়সা রোজগার করেছে,
সেটাকে বিনিয়োগ করে আরো বেশি টাকা রোজগার করবে। না, এদের মধ্যে অনেকে লস খেয়েছে, অনেক জায়গায় লস, অনেক টাকা লস খেয়েছে, তারপরেও আমার কাছে বিশ্বাস করে এসেছে। কষ্টটা দুঃখটা এখানে, তারা কিন্তু কেউ প্রথম আমার কাছে আসেনি, অন্য জায়গায় ঠকে এসেছে, ঠকে এসেছে, তাহলে দায় দায়িত্বটা বেড়ে যায় অবশ্যই, এক নম্বর। আর কারা আছে যারা সরকারি কর্মচারী, রিটায়ারমেন্ট, ভালো ভালো পয়সা পায়, তারা লোভে আমার কাছে আসে, অনেক টাকা পাবো, তারা কিন্তু পরিশ্রম করতে পারবে না, তাকে দিয়ে হয়তো আমার ডেভেলপমেন্টটা সেইভাবে হবে না, তারা আসে, তারা এই ব্যবসাটা ব্যবসা ভেবে আসে না, এটা সিকিউর একটা জিনিস ভেবে আসে। এর মধ্যেও তো লাভ ক্ষতি আছে অবশ্যই, আমি যাই বলি, আমি 40 লাখ বললে সেটা 50 লাখ হওয়াটা যত শক্ত, 40-30 হওয়াটা অনেক সহজ। সহজ, হ্যাঁ, এই বাস্তব সত্যটা জানাতে হবে মানুষকে, জানতে হবে এটা ব্যবসা। যারা রিটায়ার্ড পার্সন, যাদের কিছু টাকা আছে, হয়তো 7-10 লাখ টাকা আছে, তারা অনেক কিছু ভেবে ফেলে, আরে 10 লাখ টাকা লাগালে এই 40 লাখ আসবে। আমি তাদেরকে বেশি পাত্তা দিই না, যথেষ্ট সম্মান দিয়ে ভালো কথা বলি, একদম পাত্তা দিই না, কারণ তাদেরকে সব থেকে সুযোগ তাদের সাথে ব্যবসা করা। হ্যাঁ 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 করে এগ্রিমেন্ট করে দিলাম, বলে দিলাম, এতে কি জানেন, এতে খুব খারাপ জিনিস হবে, কারণ তারা তো লড়াইটা জানে না, তারা একটা রিটায়ারমেন্টের পর একটা টাকা পেয়েছে, সেটাকে কাজে লাগিয়ে, সেটা কাজে লাগিয়ে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব। হ্যাঁ, রাতারাতি কোটিপতি হব, কিন্তু রিস্ক থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, তাদেরকে বলি না আসার জন্যে। আচ্ছা, কারণ তারা লাভটা জানি, ক্ষতিটা জানি না। আচ্ছা, তাহলে আপনি বলেন তাহলে ভিডিওটা কাদের জন্য দিচ্ছেন? আমি তাদের জন্যই দিচ্ছি যারা অনেক কষ্ট করে আমার কাছে এলো। আচ্ছা, প্রচুর তারা ভালোবাসে, প্রচুর বিশ্বাস করে, কিন্তু কষ্টটা এখানে, তারা আমাকে যে টাকাগুলো দিচ্ছে, তাদের কিন্তু ডেইলি মাসে কিভাবে চলবে তারা জানে না। অনেকে এমন আছে, কোনো একটা চাকরি করছে, ঠিক আছে, ভেবেছিল আর একটু বেশি পয়সা হলে হতো, তারা কিন্তু তাদের প্রথম থেকে একটা রোজগার আমি দিতে পারছি না। মানে তারা 4 বছর পর অনেক টাকা রোজগার করবে, লাখ লাখ টাকা পাবে, ঠিক আছে, কিন্তু এতগুলো দিন চলবে কি করে, এতগুলো দিন চলবে কি করে, কবে প্ল্যান স্যাংশন হবে, কবে মিউটেশন হবে, কবে কি হবে, হবে তো আদৌ, এটা যত দিন যাবে তাদের বিশ্বাসের জায়গাটা কমে আসবে। তাহলে তাদের জন্য কি পরিকল্পনা? তাদের জন্যই আমি বলছি আলাদা করে আমি কোনো ডিপার্টমেন্টাল স্টোর দেবো না, এই কাজ যারা করতে আসবে অনেক লড়াইয়ের পর, তাদের জন্য এলাকায় যে 7 লাখ টাকা করবে, 7 লাখ টাকার মতো ডিপার্টমেন্টাল স্টোর হবে গ্রোসারি প্রোডাক্টের, FMCG প্রোডাক্টের, যে 10 লাখ টাকা বিনিয়োগ করবে 10 লাখ টাকার মতো গ্রোসারি প্রোডাক্ট একটা ডিপার্টমেন্টাল স্টোর হবে, আর যে 16 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবে তার মানে তার মতো এরিয়া নিয়ে হবে, তার মানে রিয়েল এস্টেটের সঙ্গে যেটা 4 বছর পর হবে তার আগে মাসিক যে একটা রোজগার সেখান থেকে রোজগারটা সেখান থেকে এই ডিপার্টমেন্টাল স্টোর খোলা, তার ডেকোরেশন, মাল ভরা, এই সমস্ত কিছু দায় দায়িত্ব আমাদের। আচ্ছা, সমস্ত দায় দায়িত্ব আমাদের, মানে সে শুধুমাত্র রিয়েল এস্টেটের ব্যবসাতে ইনভেস্ট করেছে বলেই তাকে এটা, আর কিন্তু একটা ডিপার্টমেন্টাল স্টোর হয়ে যাবে নিজের লোকালয়ে, সেখান থেকেই রিয়েল এস্টেটের ব্যবসাটাও আরো ডেভেলপমেন্ট করতে পারবে, রোজগার নিয়মিত পেতে থাকছে, নিজে পেতে থাকছে, ন্যূনতম রোজগার যে যদি পায় সে আমার সাথে যোগাযোগটা, ব্যবহারটা আরো সুন্দর হলো, এক্স্যাক্টলি খুব সুন্দর হলো। আচ্ছা, এই যে এই যে ডিপার্টমেন্টাল স্টোরে সমস্ত ধরনের কোম্পানির প্রোডাক্ট থাকবে, তো ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে সমস্ত কিছু, মানে মানুষ, সাধারণ মানুষ যেগুলো ব্যবহার করে সেই সমস্তই থাকবে। এটা কি তার নিজের পছন্দের লোকেশনে হবে? পছন্দের লোকেশন, মানে তার বাড়ির কাছাকাছি, কৃষ্ণনগর, কৃষ্ণনগর, রানাঘাট, রানাঘাট, মালদা, মালদা, তার যেখানে বাড়ি তার বাড়ির আশেপাশে, যেখানে বাড়ি সেখানে তার বাড়ির আশেপাশে কোনো একটা মার্কেট এরিয়াতে। আচ্ছা, এখানে নেক্সট প্রশ্ন আসছে, এই ডিপার্টমেন্টাল স্টোরের কাস্টমার কি যে কোনো মানুষ? সাধারণ সাধারণ মানুষ তো আসবে, হ্যাঁ, কিন্তু আমার নিজস্ব কাস্টমার আছে, যে মানে যারা এই ফ্রেজের, আমরা যে 3টে ফ্রেজে ভিডিও বানাচ্ছি, প্রথম ফ্রেজের যে কাস্টমার তারা ডিপার্টমেন্টাল স্টোরে আসতে পারবে, এবং যারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে, যারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে তারাও ডিপার্টমেন্টাল স্টোর থেকে তার মালটা সাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই 3টে বিজনেস নিয়ে কমপ্লিট একটা গ্রোসারি বিজনেস হবে, বিজনেস হবে। এইখানেই আমরা এই সিরিজটার শেষ কনসেপ্ট আনতে পারলাম, যে কিভাবে এই 3টে স্টেপে গ্রোসারি প্রোডাক্টটি ব্যবসা করা যায়। একটা হচ্ছে
স্টকিস্ট একেবারে হ্যাঁ একেবারে স্টকিস্ট ডিপার্টমেন্টাল স্টোর, তারপরে মিডলম্যান মানে যারা একটা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে, আর থার্ড পেজ হচ্ছে ইউজাররা, যারা কাস্টমার তারাই আবার ব্যবসায়ী ব্যবসাদার। এখানে পরের প্রশ্ন ডাইরেক্ট আপনার কাছে রাখবো যে এইরকম গ্রোসারি নিয়ে ব্যবসা, তা থেকে প্রফিট মার্জিন তোলা, এইরকম ব্যবসার মডেল অন্যান্য কিছু কিছু কোম্পানি, আমি নাম নিতে চাইবো না, কিছু কিছু কোম্পানি রয়েছে যারা তাদের ব্যবসা মডেলে আনে, সেইখানে তুলনায় এই আপনাদের এই ব্যবসা মডেলের তফাৎটা কি রয়েছে? তফাৎটা এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বিজনেসের সাথে প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ডাইরেক্ট ওপেন বা সিগ্রেট রিয়েল এস্টেটের সঙ্গে যোগাযোগ আছে, তাদের ব্যবসার সাথে কোনো রিয়েল এস্টেট বিজনেস যুক্ত নেই, এটা আগে বুঝতে হবে। তারপরে তারা যে প্রোডাক্টগুলো দেয়, আমি নাম, আমিও নাম বলতে চাইছি না, বলা ঠিকও না, এই ধরনের এমএলএম কোম্পানি যারা মাল্টি লেভেল মার্কেটিং করে, যারা বা এই তারা অনেক স্বপ্ন দেখায়, বড় বড় মানুষ করে, করে না তা বলছি না, অনেক বড় বড় মানুষ করে, কিন্তু তাদের মধ্যে সবার প্রোডাক্ট, কারো 100টা প্রোডাক্ট আছে, আমি যদি সঠিক ব্যবসায়ী হোক, সঠিক সম্মান মানুষকে দিতে পারি, তার 100টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টও, অন্তত একটা দুটো প্রোডাক্ট সত্যিই ভালো, আচ্ছা সত্যিই ভালো, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তাদের দামগুলো লোকাল যে মানুষ প্রোডাক্ট ব্যবহার করে, টাটা হতে পারে, আইটিসি হতে পারে, হিন্দুস্তান ইউনিলিভার হতে পারে, যে যে প্রোডাক্ট যেগুলো আমরা ন্যাচারালি খেয়ে থাকি, যেগুলো প্রোডাক্টগুলো খেয়ে থাকে, সেই প্রোডাক্টগুলো থেকে এদের দাম প্রায় দ্বিগুণ এবং তিনগুণ টাকা, মানে সেইখান থেকেই প্রফিট নিয়ে আমাকে রোজগার দেয়া। কিন্তু আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি, যেগুলো মানুষ ব্যবহার করে, সেই প্রোডাক্টগুলোই দিই, মানে দৈনন্দিন আমরা যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট ইউজ করে থাকি সেইগুলোই আমরা রেগুলার খাচ্ছি এবং সেই দামেই খাচ্ছি, সেই দামেই, এবং তার মধ্য দিয়ে আমাদের ব্যবসা। হ্যাঁ, এটা একটা বড় প্লাস পয়েন্ট যে আমাকে এক্সট্রা কোথাও খরচ করতে হচ্ছে না, আমাকে আমার স্বাদ বদলাতে হচ্ছে না, যেই স্বাদের খাবার আমি খাই সেই স্বাদের খাবার, সেই কোম্পানির খাবার খাবো, সেই দামে খাবো, অথচ আমার ব্যবসা হবে, রোজগার হবে, অনেক ধন্যবাদ আপনাকে। তিনটে ভিডিওর সিরিজের মধ্য দিয়ে টোটাল গ্রোসারিকে নিয়ে আমরা কিভাবে ব্যবসায়ী হতে পারি এবং অনেক টাকা রোজগার করতে পারি তার সমস্ত ধারণা কমপ্লিট হলো এই ভিডিওর মধ্য দিয়ে। দর্শকদের জন্য বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের দুটো ভিডিওর লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা সেই দুটো ভিডিও যদি দেখে নেন সম্পূর্ণ ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনি নির্বাচন করতে পারবেন কোন ধরনের ব্যবসায় আপনি যুক্ত হতে চান। আপনাকে অনেক ধন্যবাদ, এইরকম আরও পরিকল্পনা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি তুলে ধরবেন, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করি। নমস্কার।